যে বিভিন্ন ধরনের পেইন সম্পর্কে পার্টিকুলার আমাদের সাথে যিনি অতিথি আছেন আজকে তার কিন্তু কোমর ব্যথা ছিল এবং সাথে উনি বলেছিলেন পিঠে ব্যথা ছিল এবং দুটোই এখন অনেক কম যেখানে উনি আপনার চেম্বারে আসার সময় যেমন হাঁটতেই পারছিলেন না অফিস স্ক্রিনে কথা হচ্ছিল যে উনি হাঁটতেই পারতেন না তো সেই ক্ষেত্রে পিঠ ব্যথা এবং কোমর ব্যথা এই দুটোকে অ্যাড্রেস করে কিভাবে ট্রিটমেন্ট করা হয়েছে জি আসলে ডায়াগনোসিস আপনি এর আগে আপনিও বলছেন যে আমরা বলি যে ডায়াগনোসিস টি একটা ডাক্তারের চিকিৎসার মূল মন্ত্রই হচ্ছে তার ডায়াগনোসিস মানে যদি কোনো রোগ নির্ণয় না হয় তাহলে কিন্তু ডাক্তার ভালো কোনো চিকিৎসা দিতে পারবে না কোনোভাবেই সম্ভব না তারপরে চিকিৎসা অপশনগুলো ভিন্ন পৃথিবীতে বিভিন্ন রকম আপডেটেড ট্রিটমেন্ট আসছে এগুলো আসলে কিন্তু প্রচুর রিসার্চ ওয়ার্ক করতে হয় রিসার্চ ওয়ার্ক হচ্ছে এক বিভিন্ন আর্টিকেল আপনার পড়ালেখা করতে হবে নাম্বার ওয়ান আর নিজেদের থেকেও রিসার্চ করতে হবে তাহলে একটা রিসার্চ ওয়ার্কের মাধ্যমে একটা রুগী মানে যে রুগীগুলা দীর্ঘমেয়াদী ভুগছে তাদের কি করা যায় বা করণীয় করি বা কি কি ডায়াগনোসিস আরো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থাকতে পারে এটা আইডেন্টিফাই করা যায় তো ওনার ক্ষেত্রে তাই হয়েছে আলহামদুলিল্লাহ যে উনি পিএলআইড এবং ভুগছে এলোকার তো আমরা দুইটা ট্রিটমেন্ট এ টাইমে দিচ্ছি তো সেই ক্ষেত্রে হসপিটালাইজড করে মূলত পিএলএডির জন্য হসপিটালাইজড করা হ্যাঁ হাসপাতালে রাখা আর কিছু আর্থ্রাইটিসে তেমন কোনো প্রয়োজন হয় না দীর্ঘমেয়াদী কিছু সাপ্লিমেন্ট খেতে হয় কিছু নিয়ম কারণ আছে এক্সারসাইজ উনি তো মোটামুটি খুব অল্প সময়ের মধ্যে রিকভার করে গেছেন আর ওনার প্রবলেমটা কত দিনের ছিল কত বছরের ওনার প্রবলেমটা সম্ভবত উনি আরো ভালো বলতে পারবে যে কত দিন ছিল কিন্তু আমার কাছে যখন আসে উনি সিভিয়ার একিউট পেইন নিয়ে আসছে মানে যে পেইনটা হচ্ছে আসলে আনটলারেবল হ্যাঁ তো যার কারণে আরেকটা হচ্ছে উনি ট্রিটমেন্টটা আমরা খুব দ্রুত দিতে পেরেছি উনার ক্ষেত্রে উনি খুব দ্রুতই ট্রিটমেন্টে চলে আসছে অনেক সময় রুগী দীর্ঘমেয়াদী ভুগতে থাকে কিছুদিন ওষুধ খায় আবার চেষ্টা করে প্রায় রুগীরা বলে স্যার আপাতত কিছু ব্যায়াম বা থেরাপি বা ওষুধ দেন যেভাবে চলতে পারি তো যাওয়ার কারণে এখন কিন্তু দ্রুত ইম্প্রুভমেন্টটা আসছে এই ক্ষেত্রে আমরা তাকে বিভিন্ন জানেন যে আমরা বিভিন্ন ইলেকট্রোথেরাপি দিয়ে থাকি আমাদের হাসপাতাল ডিপিআরসিতে বিভিন্ন এক্সারসাইজ আমরা কিছু সাপ্লিমেন্ট অ্যাড করি মিনারেলস এগুলা অ্যাড করেছি বিভিন্ন স্পেসিফিক কিছু এক্সারসাইজ আছে যেগুলো পিএলআইডি বা আথারাইটিস রুগীর অনেক ভালো কাজ করে আরেকটা হচ্ছে হসপিটালাইজেশনে পিএলআইডি রুগী যখন হসপিটালাইজড আপনি করে দিবেন এমনিতেই রিল্যাক্স যখন থাকে বা হসপিটালে তখন কিন্তু রেজাল্টটা ভালো আসে ইফেক্টিভ ট্রিটমেন্ট দেওয়া যায় রোগী যদি মুভ করে মানে এসে গিয়ে থেরাপি দেয় বা মুভ করে আবার আসে জবক হলো বা বাসায় থাকলো বা আসলো গেল আবার থেরাপিও দিল আবার ওষুধও খেলো এতে কিন্তু আসলে মানে ভালো কোনো রেজাল্ট আসে না এটা একটা স্টাডি ওয়ার্ক আমাদের মানে স্টাডি ওয়ার্কটা হচ্ছে আপনার এইভাবেই তো রিসার্চ ওয়ার্ক আসবে ঠিক না ক্ষেত্রে এটা করা মানে এইভাবে করলে রেজাল্ট ভালো হয় যারা হসপিটালে ভর্তি হয়ে ট্রিটমেন্টে নিচ্ছে তাদের আর রেজাল্টটা অনেক ভালো অনেক মানে যেটা হচ্ছে আমি বলবো হাসপাতালে ভর্তি না হলে চান্স 50-50 আর ভর্তি হলে 90 টু 95% }{যে সে ইনশাআল্লাহ ভালো আর সম্ভাবনাই থাকে তো ওনার দেখা যাচ্ছে যে আশা দাও যখন করে যতটুকু ইমপ্রুভমেন্ট হয় আবার ইনজুরি হচ্ছে আবার দেখা যাচ্ছে যে ওটা বেড়ে যায় যেটা হাসপাতালে ভর্তি থাকলে একটা না একটা সুন্দর একটা চিকিৎসা হাসপাতালটা তো আসলে চিকিৎসার জন্যই তৈরি তো বাসায় কিন্তু একটা রুগী আসলে অত কিছু মেইনটেইন করতে পারে না তার দ্বারা সম্ভব না তার পারিবারিক অনেক কাজ থাকতে পারে বা আত্মীয় স্বজন অনেক ব্যাপার থাকতে পারে যেখানে আসলে একটা রুগী মানে বাসায় শুয়ে থাকবে শুয়ে এসে থেরাপি নেবে এটা মানে এটা পৃথিবীর কোনো দেশে সম্ভব না তো এই ক্ষেত্রে এই স্পেশালি যারা পিএলআইডি তাদের হসপিটালাইজড করে চিকিৎসা করাটাই ভালো আর একটা হচ্ছে অনেকের ধারণা যে ফিজিওথেরাপি চিকিৎসাটা সব জায়গায় একই রকম বা গ্যালি এটা একই রকম বা বাংলাদেশেও যা আমেরিকাতেও তা বা অস্ট্রেলিয়াও তা এটা কেবল ভ্রান্ত ধারণা টোটালি ডিফারেন্ট প্রযুক্তি পদ্ধতিগত পুরা ভিন্ন আমার ফ্রেন্ড অনেক আছে যারা কানাডা তার হচ্ছে রেজিস্টার্ড ফিজিওথেরাপিস্ট তারা ওখানে ট্রিটমেন্ট করে তাদের দেশে প্রটোকলই ভিন্ন ঠিক আছে ট্রিটমেন্ট পদ্ধতি ভিন্ন সেই ক্ষেত্রে একটু জানতে চাইবো যে আমরা যেটা যে চিকিৎসা পদ্ধতি ফলো করছি প্রোটোকল যেটা আমাদের ফলো করা হচ্ছে যে গাইডলাইন ফলো করা হয় সেটাকে বিশ্বমানের আন্তর্জাতিকভাবে মানে আমরা কতটুকুই আসলে এগিয়ে আছে এই ক্ষেত্রে আমি বলবো পৃথিবীর যে কোনো দেশের চেয়ে আমাদের সিলেবাস অনেক বেটার মানে আমি আপনি যদি আমেরিকান অ্যাপটা তাদের যে আমেরিকান ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন তারা যে সিলেবাস তৈরি করেছে আর আমাদের যে বাংলাদেশে যে আমাদের যে ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন বা আমাদের ঢাকা ইউনিভার্সিটি যে সিলেবাসটা আমাদের ফার্স্ট সিলেবাস হচ্ছে অ্যাফিলিয়েটেড ঢাকা ইউনিভার্সিটি তো ঢাকা ইউনিভার্সিটির সিলেবাসটা এখন রাজশাহী ইউনিভার্সিটি তারাও এটা করছে যশোর বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি তারাও সিলেবাসটা নিয়েছে তো আমি বলবো মানে সাবকন্টিনেন্ট তো দূরের কথা পৃথিবীর যে কোনো দেশ হচ্ছে আমাদের সিলেবাস হাই অ্যান্ড রিচ মানে এই সিলেবাসটা এমনভাবে তৈরি করা যেটা বাংলাদেশে একজন ফিজিওথেরাপির চিকিৎসক মোটামুটি যে কোনো লেভেলের পেইন ম্যানেজমেন্ট প্যারালাইসিস ম্যানেজমেন্ট সে করতে পারবে তাকে সেভাবেই পড়ানো হয় ডিটেইলস প্রত্যেকটা সাবজেক্ট আছে বেসিক সাবজেক্টগুলা যেটা এমবিবিএস ডাক্তাররা পরে বিডিএস ডাক্তাররা পরে এবং পাশাপাশি স্পেশাল সাবজেক্ট আদের অতিরিক্ত পড়তে হয় এবং এখানেও চারটি হচ্ছে এখানে কিন্তু ক্লিনিক্যাল এক্সপোজার একটু ভিন্ন বাংলাদেশে প্রত্যেকটা ফিজিওথেরাপি আমরা ক্লিনিক্যাল এক্সপোজার নিয়ে কথা বলবো একজন দর্শক অপেক্ষায় আছে আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন জি জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি আপনার পরিচয় দিয়ে আমাদের সাথে কথা বলুন জি আমি আইরিন পারভিন জি থেকে বলছি জি শুনতে পাচ্ছি বলুন আপনার সমস্যা বলুন আমি হলো আমার হলো আজকে তিন দিন যাবত কোমরে প্রচন্ড ব্যথা

যে মানে উঠা দাঁড়াইতে পারি না বসতে পারতেছি করতে পারতেছি না সারাক্ষণ যে ব্যথা এরকম না উঠা বসা করতে গেলে হচ্ছে আপনার এর আগে কি কোমরে ব্যথা ছিল যে

হয়তো বা কোইনসিডেন্টালি হয়েছে যে মনে হচ্ছে তার কাছে যে এটা করতে যেই হয়েছে হ্যাঁ এটা এই যে অনেকে বলে যে আমি শেভ করতে গিয়েছি সামনে ঝুঁকছি বা মুখ ধুইতে যাওয়ার ক্ষেত্রে বা নামাজের উজুর ক্ষেত্রে বা একটা বালতি টান দিয়েছে তারপর থেকে সেই কোমর বালতি থেকে পানি তোলার সময় হয়েছে এটা এটা একটা কমন জিনিস আসে আসলে তা না ওনার এই রোগটা আগে থেকে তৈরি হয়েছিল ওটা একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর বা আমরা বলি উসিলা মানে কোন একটা রোগ প্রকাশ পাওয়ার একটা উসিলা যে অমকে ধাক্কা দেওয়ার পরে আমার জ্বর আসছে আসলে ওনার জ্বরটা আগের থেকেই তৈরি হয়েছে ওই ধাক্কাটা হচ্ছে এটা একটা প্রি ফ্যাক্টর রোগের ক্ষেত্রে তাই এখন যে কোনো কিছু মানে অনেক শুধু যে রোগ না অন্যান্য ক্ষেত্র কিন্তু অনেক ক্ষেত্রে এটা হয়ে থাকে তো আপনার আসলে এটা পিএলআইডি বোঝাই যায় আপনার যেহেতু দীর্ঘমেয়াদি আপনি এটা ভুগছেন আপনাকে দ্রুত একটা এমআরআই করে ফেলবেন কোনো একজন বাদ ব্যথা চিকিৎসককে দেখে এমআরআই করে অ্যাকর্ডিং টু এমআরআই আপনাকে হয়তো বিভিন্ন থেরাপি প্রয়োজন হতে পারে স্পেশালি ইলেকট্রোথেরাপি বা ডিকম্প্রেশন এবং বিভিন্ন এক্সারসাইজ এগুলো করলে আপনি ইমপ্রুভ হয়ে যাবেন আর বর্তমানে আপনি টানা সাত দিন একেবারে রেস্টে থাকবেন কোনো মুভমেন্ট করার দরকার নেই শুয়ে থাকেন আপনাকে আগে যদি কোনো পেনকিলার কোনো ডাক্তার দিয়ে থাকে সেগুলো আপাতত খেতে পারেন কিছুদিন শুয়ে থাকেন শুয়ে ব্যথায় গরম শেক দেন একেবারে রেস্টে থাকেন রেস্টে শুয়ে কিছু এক্সারসাইজ আছে স্পেশালি ব্যাক ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ বা স্টেটিক টাইপ এক্সারসাইজ আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে কোমর ব্যথার জন্য কিছু এক্সারসাইজ এগুলো করতে পারেন ব্রিজিং টাইপের মানে হাঁটু ভাস করে কোমর উঠানো নামানো বা উপর হয়ে শুয়ে আস্তে আস্তে পা পিছনে উঠানো নামানো এই জাতীয় হবে এবং গরম সেঁক দেওয়া আপনি সাত দিন রেস্টে থাকেন ব্যথার ওষুধ এই ক্ষেত্রে অ্যাপ্রক্সেন্ট গ্রুফের ওষুধ পাঁচশো এমজি একটা করে খেতে পারেন আর গ্যাস্ট্রিকের ওষুধ সাথে কিন্তু দীর্ঘদিন খাওয়া যাবে না কিডনির সমস্যা হতে পারে আর আপনার একটু মাসেল রিল্যাকজিন টাইপের যেমন ই টল পেরিসন ফিফটি এমজি একটা করে দুবেলা পাঁচ ছয় দিন দশ দিন খেতে পারেন কিন্তু আপনার এটা যেহেতু দীর্ঘমেয়াদী এটা ক্রনিক পেইন বলি আমরা তো আপনার এটাকে আর নিয়ম নিয়মিত আর এই যে পানি আপনি বাথরুমে যে কাজ করতে গিয়েছেন এগুলাও সাবধানে করতে হবে যেমন আপনি যদি ঝর্ণা না থাকে আপনি পানি গায়ে গোসল করার ক্ষেত্রে আপনি একটা প্লাস্টিকের একটা হাই টুল ব্যবহার করতে পারেন যেটাতে বসে গোসল করতে পারেন যেন অতিরিক্ত সামনে ঝুঁকে ঝুঁকে বারবার পানি নেওয়া এগুলো করা যাবে না সেক্ষেত্রে ঝর্ণা থাকলে ঝর্ণা সেরে গোসল করাটা বেটার বা একেবারে হাঁটু ভেঙ্গে নিচে বসে আপনি কিছুতে বসে সেই ক্ষেত্রে মেরুদণ্ড সামনে ঝুঁকলেন উঠালেন এইভাবে মেরুদণ্ডের সমস্যা হতে পারে আর ওজন আপনার যে জুতা স্পেশালি মহিলাদের জুতা কিন্তু খুব ইম্পর্টেন্ট মানে এই জুতার ব্যবহার এখনো কারেকশন হয়নি আমরা যখন রুগী ভর্তি হয় তখনও দেখি জুতার সমস্যা যেদিন আসে দেখাতে সেদিনও সমস্যা এই জুতার মায়া অনেকে ছাড়তে চায় না মানে জুতো একটা কিনলে সেটা যদি হার্ড হয় বা অনেক টু ফ্ল্যাট একেবারে অনেক ফ্ল্যাট জুতা পরে অনেকে আবার অনেক মহিলার আছে হাই হিল পরে তা তো তারা এই জুতার মায়া ছাড়তে চায় না এই যার কারণে মোস্ট অফ দা মহিলার কোমরের সমস্যা থেকেই যায় যে ভালো হতে চায় না বা হলে আবার কয়দিন পরে দেখা দেয় তো জুতার ক্ষেত্রে আমরা বলছি যে সফট সোলে জুতা ব্যবহার করবে এখন কিন্তু কিছু মহিলাদের ডিজাইন করা কিন্তু স্পোর্টস এর যা যেভেলেবেল যারা জব করে স্পেশালি বাইরে যায় তারা এই জুতাগুলো ব্যবহার করতে পারে কারণ তাদের তো প্রচুর দৌড়াদৌড়ি করতে হয় হাঁটা চলাফেরা করতে হয়